কিন্তু আমার একটাই দুঃখ আছে আমার দুঃখটা কি আমার দুঃখটা হচ্ছে আমি মালদায় প্রতিবার আসি আপনাদের মুখ দেখে আমার খুব আনন্দ লাগে আপনাদের জমায়েত দেখে আনন্দ লাগে রাস্তায় দুধারে মানুষ দাঁড়িয়ে থাকে দেখে আমার মনে হয় হয়তো মালদাবাসী আমাকে গ্রহণ করেছেন কিন্তু পরে ফিরে গিয়ে দেখি লোকসভাতেও জিরো বিধানসভাতেও প্রায় নেই বললেই চলে কংগ্রেসের কয়েকজন আমাদের সাথে এসছে বলে তাই তারা আজকে আমাদের সাথে আছেন আমরা কি একদম পাব না কোনো দিন মালদা কি আমরা পাব না মুর্শিদাবাদ দেখেছেন দুটো লোকসভা দিয়েছে তিনটের মধ্যে কিন্তু মালদায় আমরা কিন্তু কিচ্ছু পাইনি এক সময় কৃষ্ণেন্দ্রী ছিল আগের বারে হেরে গিয়েছিল আর সাবিত্রী ছিল এখন নিহার নিহার তাও ইন্ডিপেন্ডেন্ট জিতেছিল আমাদের সাথে এসছে তাছাড়া কিছু নেই আমি দেখেছি ইলেকশন আসলেই অঙ্কটা অন্য হয়ে যায় যে ইলেকশন আসে সিপিএম কংগ্রেস আর বিজেপি ভাগাভাগি করে নেয় আর তৃণমূল কংগ্রেস একেবারে শূন্য হাতে ফিরে যায় এবার কিন্তু আমি শূন্য হাতে ফিরে যেতে আসিনি এবারে আমি কিন্তু পূর্ণ হাতে আমি আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া নিতে এসেছি আদিবাসী ভাই বোনদের দিয়ে শুরু করি বলুন তো আদিবাসী ভাই বোনেরা অনেক সরকার এসছে অনেক গেছে দিল্লি কলকাতা বিশ্বা মুন্ডার জন্মদিনে ছুটির দিবস কারা করেছেন আমরা করেছি আমার সরকার করেছে আমাদের সরকার করেছে তৃণমূল কংগ্রেসের সরকার করেছে মামাটি মানুষের সরকার করেছে আদিবাসী নেতা রঘুনাথ মুর্মু একজন প্রচণ্ড শিক্ষাবিদ তার জন্মদিনে ছুটির দিন কারা ঘোষণা করেছে আমরা করেছি আমাদের সরকার করেছে অন্য কেউ করেনি মনে রাখবেন মতুয়াদের গুরুচাঁদ ঠাকুর তার জন্মদিন ছুটির দিন ঘোষণা করেছে কারা আমাদের সরকার করেছে মনে রাখবেন আদিবাসীদের হুল দিবস করম দিবস থেকে শুরু করে আজকে সারনা ধর্ম সারি ধর্ম তাই নিয়েও আমরা সমর্থন করেছি আপনাদের সম্পূর্ণভাবে সমর্থন করেছি আজকে ধামসা মাদল দিয়ে আদিবাসী ভাই বলতে চাই আজকে আমার তপশিলি বন্ধু জয় জহর প্রোগ্রাম সেই জয় জহর প্রোগ্রামের মাধ্যমে যাদের ষাট বছর বয়স হয়ে গেছে তারা প্রত্যেকে এক হাজার টাকা করে ভাতা পাচ্ছেন আমার সমস্ত জয় জহর প্রোগ্রামে তপস্বিনী বন্ধু প্রোগ্রামে ষাট বছর বয়স হয়ে গেছে তারা পারছেন এবং জেনে রাখবেন এই প্রোগ্রামগুলো একসাথে আমরা বলি জয় বাংলা প্রোগ্রাম আগামী দিন আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে বাজেটে আঠেরো বছর বয়সের পর যদি কেউ বিধবা হয়ে যায় তাকেও আমরা এক হাজার টাকা করে পেনশন দেব এখনো দেয়া হচ্ছে সেদিনও আমরা দেব আমাকে একটা সরকার দেখান বিনা পয়সায় খাদ্য দেয় দেখাতে বলুন উত্তরপ্রদেশ না রাজস্থান না মধ্যপ্রদেশ না বিজেপি না দিল্লি না দিল্লির বিহার থেকে শুরু করে কোথাও না একমাত্র বিনা পয়সায় রেশন দিই কারা আমরা কোভিড থেকে শুরু করেছি এবং এই বিনা পয়সায় রেশন আপনাদের দেব আপনারা আমাদের দয়া করে ভোটটা দেবেন যাতে বিনা পয়সায় রেশন আপনারা পান আপনাদের বিনা পয়সায় রেশান পেতে গেলে তৃণমূল কংগ্রেস জোড়া ফুলকে ভোটটা দিতে হবে